বন্ধুরা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির সুবিধাভোগীরা এখনও পর্যন্ত 11টি কিস্তির টাকা পেয়ে গিয়েছেন। এবার পিএম কিষাণ যোজনার 12তম কিস্তির টাকা কেবল সেই সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে আসবে যারা কেওয়াইসি করিয়েছেন। পিএম কিষাণ যোজনার জন্য ই কেওয়াইসি করানো বাধ্যতামূলক বলে জানিয়ে দিয়েছে সরকার। কেওয়াইসি করানোর শেষ তারিখ 31শে জুলাই করা হয়েছে। বাড়িতে বসে সহজেই স্মার্টফোনের মাধ্যমেই ই কেওয়াইসি করাতে পারবেন। এর পাশাপাশি নিকটবর্তী কমন সার্ভিস সেন্টারে গিয়েও এই কাজটি করাতে পারবেন। এখানে বলে রাখি, পিএম কিষাণ যোজনায় কৃষকদের বছরে 6,000 টাকা আর্থিক সাহায্য করে থাকে সরকার। 3টি কিস্তিতে 2,000 টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করা হয়ে থাকে। 11তম কিস্তির টাকা 31শে মে কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। দেশের প্রায় 10 কোটির বেশি কৃষকরা এই যোজনার সুবিধা পাচ্ছেন। তো বন্ধুরা, আপনাদের মধ্যে যে সমস্ত কৃষক পিএম কিষাণে নথিভুক্ত আছেন তারা কিভাবে করবেন ইকিওয়াইসি, আসুন জেনে নিই। বাড়িতে বসে স্মার্টফোনের মাধ্যমে পিএম কিষাণের জন্য ইকিওয়াইসি সহজেই করাতে পারবেন। এর জন্য অবশ্য মোবাইল নম্বর আধার নম্বরের সঙ্গে লিঙ্ক থাকতে হবে, কারণ রেজিস্টার্ড মোবাইল নম্বরে চলে আসবে একটি ওটিপি। প্রথমে বন্ধুরা, যেমনটি স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন যে www.pmkishan.gov.in এই ওয়েবসাইটে যাবেন। এই ওয়েবসাইটে যাওয়ার পর ফার্মার্স কর্নারে থাকা ই কেওয়াইসি ট্যাবে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর যে পেজটি খুলবে তাতে আধার কার্ডের তথ্য দিয়ে সার্চ বটনে ক্লিক করতে হবে। এরপর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে চলে আসবে ওটিপি। ওটিপি দিয়ে সাবমিট বাটন ক্লিক করতে হবে, এর জন্য কোনো শুল্ক দিতে হবে না। এই পদ্ধতিটি অবলম্বন করলেই আপনার ইকিওয়াইসি আপডেট হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি এই ছোট্ট মিনিটখানেকের ভিডিওটি আপনাদের কাজে লাগবে। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।